দেবীর বোধন আর ষষ্ঠী পূজায় শুরু হলো শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে শুরু পূজার আনুষ্ঠানিকতা। সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত সব মণ্ডপ এলাকা। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে গত 2 বছর অনেকটাই নিষ্প্রাণ ছিল বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে এবার করোনার সংকট এবং ভয় কাটিয়ে ফিরে এসেছে চিরচেনা সেই উৎসবের আমেজ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরতের শুভ্রতার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে আমেজ পড়েছে দেশজুড়ে। ঢাকের আওয়াজ, শাখ আর উলুধ্বনিতে মুখরিত হয়েছে মণ্ডপগুলো। 251টি প্রতিমার বর্ণাঢ্য সাজে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার কবুতরখালী গ্রামের রাজমন্দির পূজা মণ্ডপে। হালদার বাড়ির রাজমন্দিরের আয়োজিত এই পূজায় 1 একর জমি জুড়ে পৃথক 55টি মন্দিরে সর্বমোট 251টি দেবদেবীর প্রতিমা নির্মাণ করা হয়েছে। এখানে ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে উৎসব চলবে টানা 5 দিন, সেই সাথে চলছে মেলার আয়োজন। সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড আছে আমাদের, মেইন উদ্দেশ্য আমাদের সামাজিক কার্যক্রম এবং পরবর্তী প্রজন্মকে নিয়ে আমাদের এই পূজার উদ্দেশ্য। আমরা এখানে ভলান্টিয়ার টিম গঠন করে দিয়েছি, এখানে রোস্টার ডিউটি চলছে, এখানে রেস্টের মেনটেন করা হয় এবং এর বাইরেও এখানে একটি নিরাপত্তা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবে এবার চট্টগ্রাম জেলায় 2062টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কোনোভাবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে প্রশাসনের সহযোগিতা চান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা। মাকে অবশ্যই আমরা কাছে পেয়ে খুবই আনন্দিত, কারণ বছর শেষে আমরা মাকে একবারই পাই। সারাটা বছর যেন আমরা খুবই সুস্থভাবে সুন্দরভাবে জীবনটা কাটাতে পারি। দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও উৎসবমুখর পরিবেশে দুর্গা উৎসব শুরু হয়েছে। বেলা 11টায় নগরীর কালীবাড়ি রোডের ধর্মরক্ষিণী সভা চত্বর থেকে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শারদ শোভাযাত্রা র্যালি বের হয়। 5 দিনব্যাপী এই উৎসব আগামী 5 অক্টোবর শেষ হবে দেবী বিসর্জনের মধ্য দিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।